আমি আপনাদের বলছি এই যে মেধা যুক্ত যাদের চাকরি গেছে আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে পিটিশানে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হয় করা হোক কার দাবি ছিল এই সিপিএমের অ্যাডভোকেট বিকাশ ভট্টার্যের দাবি ছিল মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে দিদি গতকালকে যেমনটি বলেছিলেন অভিষেক ব্যানার্জি আর আজকে একেবারে দেখা গেল তারই একটা ইফেক্ট তারই একটা ফল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চাকরি হারাদের একটা অংশ আজকে বিক্ষোভ দেখিয়েছে এখন প্রশ্ন এটা কি নাকি এর পেছনে কোনো প্ল্যানিং রয়েছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ কালকে বললেন অভিষেক যে এই যে চাকরি চলে গেছে এই চাকরিগুলো খেয়েছেন আহ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ তিনি চেয়েছিলেন এই পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হোক তো তারপরই আজকে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে আদালত চত্বরে রকম ক্ষোভ বিক্ষোভ দেখানো চাকরি হারাদের একটা অংশের তরফ থেকে এখন প্রশ্ন এটা কি আচ্ছা বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেয়েছেন বলেই কি সব বাতিল হয়ে গেল মানে আদালতের কোনো দাম নেই বিচারপতিদের কোনো দাম নেই আইনজীবীরা যা বলবেন তাই হয়ে যাবে তাই হয় দর্শক এই যে গতকাল বললেন অভিষেক ব্যানার্জি যে জানেন এই চাকরিগুলো কে খেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি চেয়েছিলেন যে পুরো পুরোটাকে বাতিল করে দেওয়া তো উনি চেয়েছেন উনি চাইলেন বলেই বিচারপতিরা সই করে দিলেন এটা হয় এটা হয় আর উনি এটা বললেন আর ওনার কথা শুনে চাকরি হারাদের একটা অংশ সত্যি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিলেন হ্যাঁ তারাও বুঝলেন না যে না এটা হয় না কোনো ব্যক্তি কোনো আইনজীবী চাইলেই এটা হয় না যদি না তার কোনো মেরিট থাকে আলটিমেট আদালত সবকিছু বিচার করে অর্ডার দেয় এটাও তারা বুঝলেন না ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিলেন এখানেই তো প্রশ্ন যে যারা বিক্ষোভটা দেখিয়েছেন তারা কি সত্যি স্বতঃস্ফূর্ত ভাবে বিক্ষোভটা দেখিয়েছেন নাকি তাদেরকে দেখাতে বলা হয়েছে সেই জন্য দেখিয়েছেন আর সত্যিই যারা এই বিক্ষোভ দেখিয়েছেন তারা কি সত্যি সবাই যোগ্য চাকরি পার্থী নাকি ওই দলে একটু গোলে গোলেমালে একটু গুলিয়ে দিয়ে চলো আরো কিছুদিন করে খাই মানে এই রকম নয় তো প্রশ্ন যাচ্ছে আইনজীবী বা কোনো ব্যক্তি তিনি চাইলেই আদালত তার দিকে রায়টা দিয়ে দেয় না মেরিট দেখাতে হয় কারণ দেখাতে হয় যুক্তি দেখাতে হয় প্রমাণ দেখাতে হয় তবেই কিন্তু আদালত সেই হিসেবে রায়টা দেয় ফলে অভিষেক বললেন আর সত্যি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিলেন একই ছেলে মানুষই আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিক্ষোভ দেখালে কি সুরাহা হয়ে যাবে সুরাহা হয়ে যাবে আর যদি মনে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দামিটা করেছেন সেটা ঠিক নয় বা যে বেঞ্চ থেকে অর্ডারটা এসেছে সেটা ঠিক নয় চলুন তার আইনি প্রসেস আছে চ্যালেঞ্জ করে গেছেন তো সুপ্রিম কোর্টে তো আপনারা তো গেছেন শাসক তো গেছে সরকার তো গেছে তো ওয়েট করুন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে মামলাটাতে ছিলেন কিছু একটা করেছেন অ্যাপিল ঠিক আছে সেটা হয়তো আপনাদের পছন্দ হয়নি হতেই পারে তো এটাকে চ্যালেঞ্জ করে আপনারা সরকার পক্ষ তো সুপ্রিম কোর্টে গেছে কলকাতা হাইকোর্ট তো না হয় বিজেপির বলে দেখেছেন এখনো তো সুপ্রিম কোর্টটাকে তো দাগেননি তো এট করুন না সেখানে কি হয় তো তা না করে বললেন অভিষেক আর শুরু করে দিলেন বিক্ষোভ দেখাতে বিকাশ ভট্টাচার্যকে এটা হয় নাকি এখন যদি আপনারা চাপ দেন দেন তাতে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য চাইলে কি ওই আইন অর্ডারটা কি বদলে দিতে পারবেন যে ঠিক আছে আমি চেয়েছিলাম এখন আর চাইছি না তাহলে আদালত বদলে দিক বললি কি এখন হয়ে যাবে এইভাবে কি হয় এটা কোনো পলিটিক্যাল ব্যাপার সবার নাকি যে একটু চলো ভয় দেখায় একটু চাপ দিই একটু প্রেসার দিই হয়ে যাবে একটা আইনি প্রসেস উনি আইনি লড়াই করেছেন উনি ওনার যুক্তি দেখিয়েছেন আদালত গ্রহণ করেছে অর্ডার করেছে আপনারা বলছেন যে না ওটা ঠিক নয় ঠিক আছে তাহলে আপনারা ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে যেখানে যাওয়া হয়েছে সেখানে বলবেন সেখানে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেই বলবেন তো ইনার বিরুদ্ধে বলার তো একটা জায়গা রয়েছে আদালত চত্বরে কোর্ট চত্বরে বাইরে বলে তো কিছু হবে না এজলাসে বলতে হবে তো বাইরে বলে কি হবে বাইরে বলে একটা সিন ক্রিয়েট হতে পারে একটা অন্য রকমের পরিবেশ তৈরি হতে পারে এতে তো আপনারা যেটা চাইছেন চাকরিটা বহাল হোক সেটা তো হবে না সেটা করতে গেলে তো আদালতের এজলাসে গিয়ে বলতে হবে যত খুশি বলতে পারেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কোর্ট চত্বরে দাঁড়িয়ে মানে সব জায়গায় দাঁড়িয়ে বললে তো তো কিছু হবে না এটা বোঝা উচিত যারা শিক্ষক হয়েছেন রয়েছে এটা তো আমরা বিশ্বাস করি এবং সেই জন্যই তো যাদের যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য তো আমরা তো স্বভাব আমরাও তো চাই না যে আপনাদের চাকরিটা চলে যাক একজনেরও যোগ্য প্রার্থীর চাকরি চলে যা এটা তো আমরা কখনো চাই না কিন্তু একটা সমস্যা হয়েছে সরকারের জন্য হয়েছে শাসকের জন্য হয়েছে তাদের অপদার্থতার জন্য আপনারা ভুক্তভোগী সে তো আমরা জানি কিন্তু আমরা তো এটাও আমরা তো আমরা তো মানতে পারছি না আপনাদের চাকরি চলে যাওয়াটা এবং আমরা কন্টিনিউ বলছি আমাদের মনের ইচ্ছা যে আপনাদের চাকরিগুলো বজায় হোক এবং আমরা এটাও চাই চাইছি যে ওই আবার নতুন করে পরীক্ষা টরীক্ষা দিয়ে বহালোক সেটাও আমরা চাইছি না আমরা এটাও চাই মনে মন থেকে যে আপনারা যেহেতু একটা প্রসেসের মধ্য দিয়ে যুক্ত হয়েছেন আপনাদেরকে চাকরিতে মানে এই অবস্থাতেই বহাল রাখা হোক তবে চোরদেরকে চোরেরা থাকবে থাকবেন সেটা না চোরদেরকে সরিয়ে দিয়ে আপনাদেরকে চাকরিতে বহাল করা হোক যদি আইন মোতাবেক করা যায় এখন কোর্ট তো আবার বলেছে অন্য কথা যে বুঝতেই পারছি না যে এটাকে কি করে আলাদা করব। কারণ শাসক সরকার পক্ষ তো তারা বলছেই না কত অযোগ্য কত যোগ্য এটা একটা মহা প্রবলেম হয়ে গেছে এবং তারা নাকি সব তথ্য নাকি সব লোপাট করে দিয়েছে আরো সমস্যা নষ্ট করে দিয়েছে ফলে একটা সমস্যা করা তো এখন এখানে কি করে চোরেদেরকে বাদ দিয়ে হবে এটা সত্যি একটা প্রশ্নের আর মানে সুপ্রিম কোর্টও বলেছে যে যখন কোনো উপায় থাকে না তখন এইভাবে প্যানেলকে বাতিল করতে হয় একটা উদাহরণও টেনে বলেছে গতকালকে ফলে সেটা একটা আমাদের কাছেও খুবই উদ্বেগের উৎকণ্ঠার যে যদি আবারও পরীক্ষায় বসে চাকরিটাতে চাকরিটা পেতে হয় তখন কিন্তু অনেকের হয়তো চাকরি হবে না কারণ বয়স চলে যাওয়া আবার যদি বয়সটাকে অ্যালাও করা হয় সবসময় সব পরীক্ষা ভালো হয় না ইন্টারভিউ সবসময় ভালো হয় না ফলে একটা চিন্তার উদ্বেগের সেদিক দিয়ে আমরা যেটা চাই আমরাও বলি যে যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে প্রত্যেকের হয় সেটা আমরা চাই কিন্তু চোরেদেরকে বাদ দিতে হবে এখন চোরেদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি প্রসেস করা যায় সেগুলো ভাবতে হবে সেগুলো দেখতে হবে সেটা কিন্তু আমাদের বক্তব্য কিন্তু যদি আপনারা মনে করেন যে কেন আইনজীবী বলতেই পারেন আইনজীবী যারা লড়েছেন তারা হয়তো আরো ফ্রেশ বিষয়টা দেখতে চেয়েছিলেন তো আদালত সেদিক দিয়ে বিচার করেছে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু সরকার পক্ষ আলাদা করছে না দুধ জল আলাদা করছে না তো সেক্ষেত্রে আর কোনো উপায় নেই প্যানেলকে বাতিল করা ছাড়া তো সেই জন্য আদালত অর্ডারটা করেছে কিন্তু অর্ডারটাই তো 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 শেষ অর্ডার নয় এরপরে সুপ্রিম সুপ্রিম কোর্ট রয়েছে কোর্টে গিয়ে সরকার পক্ষ বলুক না যে না আমরা চোরেদেরকে বাদ দিয়ে দেবো আমাদেরকে আমাদের কাছে এই বিষয় রয়েছে এই ডকুমেন্ট রয়েছে বা এতগুলো আমরা বাদ দিতে পারি আমরা বাদ দিয়ে দিচ্ছি এটা তো বলুক এটা তো সরকার পক্ষ বলুক কলকাতা হাইকোর্টের অর্ডারটাই তো শেষ অর্ডার নয় সবসময় আমরা আমরা এটা এটাও চাই যে একেবারে ক্লিন হোক যারা চুরি করে চাকরিটা পেয়েছেন তাদের প্রত্যেকের চাকরি বাতিল হোক এখন সেটা যেহেতু হচ্ছে না একটা ধোঁয়াশা ক্রিয়েট করার চেষ্টা করছে সরকার পক্ষ সেই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা করে দিয়েছে কিন্তু এটাই ফাইনাল অর্ডার নয় সুপ্রিম কোর্ট রয়েছে তো সুপ্রিম কোর্টে গিয়ে যদি সত্যিই সরকার পক্ষ চাইতো যে যারা যোগ্য তাদের চাকরিগুলো বজায় থাক তাহলে গত কালকি হয়েছে যে সুপ্রিম কোর্টে কালকি তারা গিয়ে বলতে পারতো জোর দিয়ে যে না হুজুর কলকাতা হাইকোর্টে এটা হয়েছে কিন্তু আমরা এখন পুরো দিয়ে কারা চোর কারা যোগ্য তো একটা বহাল করার ব্যবস্থা করা হোক তো সেটা যদি জোর দিয়ে বলতো ওই রকম আর কি বলার চেষ্টা হয়েছে টুকটাক তখন প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট যে আপনারা তো ও নষ্ট করে ফেলেছেন কি করে আপনারা এটাকে আলাদা করবেন তখন একটু গাইগুই করেছে বিকল্প উপায় আছে বলে কিন্তু যদি সেটাকেও তথ্যভিত্তিক জোর দিয়ে বলা হতো তাহলে সুপ্রিম কোর্ট ভাবতো যে না ঠিক আছে চলো অংশকে বাদ দিতে চাইছে সরকার পক্ষ তাহলে যারা যোগ্য তাদের চাকরিটা বহাল হয়ে যাক সেটাও তো জোর দিয়ে বলেননি গতকালকে তারা জোর দিয়ে যেটা বলেছেন গতকালকে সেটা হচ্ছে মন্ত্রিসভার কাউকে না গ্রেপ্তার করা হয় এটা তো তাদের বেশি জোর ছিল যোগ্যদের চাকরি বজায় থাক ফিরিয়ে আনা হোক অযোগ্যদেরকে আমরা বের করে দিচ্ছি এটা এই বলাতে জোর ছিল না এই বলাতে জোর ছিল না বরং এটা বলার চেষ্টা হয়েছিল এত লোকের চাকরি চলে গেল কি করে বিষয়টা হবে এতগুলো পরিবার এটা বলার মাধ্যমে অযোগ্যদেরকেও জিগিয়ে রাখা চাকরিতে বজায় রাখা এই চেষ্টাটা কার্যত ছিল গতকালকে এবং তার থেকেও বড় জোর ছিল মন্ত্রিসভার কাউকে না গ্রেফতার করা হয় কারণ ওখানে একটা অর্ডার ছিল যে এই অতিরিক্ত পদ তৈরি করার যে প্রস্তাব মন্ত্রিসভা পাশ করেছে সেটা বেআইনি কারা এটা করেছেন সেই বিষয়ে তদন্ত করতে হবে এবং সিবিআই করবে এবং চাইলে সিবিআই কাউকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে এই যে অর্ডারটাও করেছিল কলকাতা হাইকোর্ট এখন সেটাকে স্টে করার জন্য গতকাল মরিয়া হয়ে উঠেছিল সরকার পক্ষ সেটাতে বারবার জোর দিয়ে বারবার হুজুর হুজুর করে কাকুতি বিনতি করে তাতে স্টেটা নিয়ে এসছে কিন্তু যোগ্যদের চাকরি যাতে বজায় থাকে সেটাতে জোর ছিল না যেটা সবার বক্তব্য কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে চোরেদেরকে বাদ দাও যোগ্যদেরকে বজায় রাখো সেটা জোর দিয়ে বলেনি গতকালকেও সুপ্রিম কোর্টের শাসক সরকার পক্ষ ফলে স্টে হয়নি কিছু হয়নি কোনো সমাধান হয়নি চলো এখন বিকাশ ব্যাটাকে ধরো যেহেতু ওখানে পেরে উঠলো না সরকার পক্ষ সবার চাকরিটা বজায় রাখার ক্ষেত্রে এরকম কিছু নিয়ে আসা যেহেতু ওখানে গিয়ে থুবড়ে পড়লো চলো এবার লাইনটা ঘুরিয়ে দাও এবার বিকাশকে ধরো বিকাশরা কেন বলেছেন প্যানেলটাকে পুরোপুরি বাতিল করার জন্য আরে তো বাধ্য হয়ে বলা হচ্ছে আমরা তো সবাই চাইছি যে স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া থাক আর একটা চাপ তৈরি করা হোক শাসকের পক্ষে যাতে করে শাসক দুধ জল আলাদা করে দেয় সেই জন্যই বলা হয়েছিল এবং এটা নিয়ে তো অনেকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল একবারে তো এটা হয়নি এটা তো হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অনেকবার সরকারকে যে আপনারা আলাদা করুন না হলে কিন্তু পুরো প্যানেলটা কি বাতিল করে দেবো অনেক দিন ধরে এই কথাটা চলে এসছে ঢাকি সমেত বিসর্জন অনেক দিন ধরে কথাটা চলে এসছে এই কথা তো একদিনে হয়নি হঠাৎ করে হয়নি অনেকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কিন্তু আপনারা কেন সেটা করলেন না এখন বলছেন পাঁচ হাজারের তো মানে হাজার পাঁচ প্রবলেম ছিল বাকিদের কেন বাতিল করা হলো কেন করতে হলো সেটা ভাববেন তো আপনাদেরকে তো বহুবার বলা হয়েছে দুধ জল আলাদা করে দাও যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে দাও আপনারা তো করেননি আপনারা চেয়েছিলেন যে ওই যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরিগুলো বজায় রেখে দেবো তা নাহলে মুশকিল অযোগ্যদের চাকরি চলে গেলে কাল তো আমার বাড়ি ঘেরাও করবেন টাকা ফেরত দাও বা স্বজনরা অন্য দাবি করবেন সুতরাং তাদের চাকরি বজায় রাখতে হবে এবং আপনারা দেখ আপনাদের হয়তো মনে আছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যদি এই এই ডিপার্টমেন্টে চাকরি নাও দেওয়া যায় তাদের তো একটা সংসার রয়েছে তাদেরকে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি দেওয়া যায় তারও একটা ব্যবস্থা করা আসলে তিনি চেয়েছিলেন যে যে কোনো মূল্যে অযোগ্যদের চাকরিগুলোকে বজায় রাখতে তা না হলে সমস্যা কারণ চারিদিকে হয়তো হইচই পড়ে যাবে টাকা চাই টাকা চাই টাকা চাই হয়তো কালীঘাটও ছুটে আসতে পারেন অনেকে তো সেই জন্য চেষ্টা হয়েছিল সেই চেষ্টাই তারা কন্টিনিউ করে গেছেন এবং অতিরিক্ত পদ তৈরি করে যারা এখনো দাবিদার যোগ্য প্রার্থী হিসেবে তাদেরকে চাকরিতে নিয়োগ করার চেষ্টা হয়েছিল তো এইসব হয়েছে যখন কোনো কাজে আসেনি যখন সব মানে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে ওনারা বলেছিলেন কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে হয়নি এখন চলো বিকাশ বেটাকে ধরো দিলেন গতকালকে উস্কে অভিষেক ব্যানার্জি আর আজকে দেখছি সত্যি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু হয়ে গেল তো আবার বলছি এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নাকি করানো হয়েছে দলের তরফ থেকে কারণ এখন তো কোনো উপায় নেই এখন রাজনৈতিক মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে আইনগত দিক দিয়ে হচ্ছে না ফলে এখন চলো সিপিএম বিজেপি এই সব বলে যদি একটু পলিটিক্যাল একটা অন্যরকম অ্যাঙ্গেল দেওয়া যায় এরকম চেষ্টা হয়ে থাকতে পারে ফলে এই যে বিক্ষোভটা দেখানো হয়েছে জানি না এর পেছনে সত্যি কোনো প্ল্যানিং রয়েছে কিনা এই রাজ্যের শাসকের তা না হলে কালকে বললেন আর আজকে ঘেরাও হয়ে গেল এটা কিন্তু হতে পারে না তো দর্শক কি বলবেন বিকাশ অর্জন বললেন না সত্যি প্যানেলটা বাতিল হয়ে গেল এমনি এমনি এত সহজ আমি গতকালকে আরামবাগ ট্রি প্লাসে বলেছি উনিও তো অনেক জায়গাতে মানে আদালতে গিয়ে অনেক দাবি করেন উনারা আইনজীবীদেরকে দিয়ে অনেক দাবি করেন দিয়ে দেয় আদালত সেই সমস্ত বিষয়ে একেবারে তার পক্ষে সব অর্ডারটা দিয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে হয় কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয় না আদালতে যাই বলবেন আইনজীবী মার তাই অর্ডার দিয়ে দেবে যদি না কোনো বিচার করা হয় যদি না কোনো মেডিটেড দেখা হয় দিয়ে দেবে কাকে গল্প শোনাচ্ছেন উল্টোপাল্টা সব বোকা বসে আছেন নাকি সামনে বলছেন মানুষজন বিশ্বাস করে নেবেন যে উনি বলেছেন পুরো বাতিল তাই বাতিল হয়ে গেল চাকরি খেয়েছেন উনি অত সহজ যদি আপনাদের মধ্যে দু নম্বরই না থাকতো যদি সরকার পক্ষের দু নম্বরই না থাকতো চাকরি বাতিল হয়ে যাবে অত সহজ চাকরি বাতিল হওয়া আসলে এমন কাজটা হয়েছে বাতিল করা ছাড়া কোনো উপায় নেই সেটাই ভেবেছে হাইকোর্ট সেজন্যই এটা করতে বাধ্য হয়েছে এবং সুপ্রিম কোর্টে বলেছে গতকালকে উপায় না থাকলে অনেক সময় বাধ্য হতে হয় পুরো প্যানেলকে বাতিল করতে তো এখনো মানে চূড়ান্ত রায় দেয়নি সুপ্রিম কোর্ট হিয়ারিংটা করেছে গতকালকে আবার আগামী সোমবার হিয়ারিং রয়েছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট নিশ্চয়ই চেষ্টা করবে দুধ জলকে আলাদা করার এখন যদি সেখানে সরকার পক্ষ যদি উদ্যোগী ভূমিকা না নেয় যদি ওরা এখনো বলে আমাদের কিছু করার নেই সব তথ্য নেই ওয়েমার্সিট নেই তাহলে কিন্তু ভুগতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের এটা কিন্তু বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না ফলে এই বিকাশ ভট্টাচার্যকে না ধরে তাকে ঘেরাওটা না করে সরকার পক্ষের যারা রয়েছেন যারা যারা অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন তাদেরকে ঘেরাও করুন পারলে কালীঘাট চলে যান কালীঘাটে গিয়ে ঘেরাও করুন বিকাশ রজন ভট্টাচার্যকে ঘেরাও করে ক্রিস্ম হবে না উনি আইনি লড়াইটা লড়ছেন উনি আইনি লড়াই লড়ছেন উনাকে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে কিছু হবে না যেখানে দেখানোর সেখানে দেখান যাতে করে আদালতের সামনে তারা বলেন স্বীকার করেন বা উদ্যোগী ভূমিকা দেখান যে হ্যাঁ আমরা চোরেদেরকে আলাদা করে দিচ্ছি তবে কিন্তু পারমানেন্ট সলিউশনটা হবে সমাধানটা হবে বিকাশকে ধরে কিছু হবে না এই ইনাদের পলিটিক্যাল ফাইদা হতে পারে এর বাইরে কিচ্ছু না দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে